গুড মর্নিং ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো আজকে জামাইবু এসেছিলো জায়াবু বলতে আমার ননদের বর এসেছিলো আমাদের বাড়িতে একটা দরকারে তো যাই হোক কী দরকারে এসেছিলো সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো জায়াবু এসে একটু খাওয়া দাওয়া করলো মানে ভাত তাত খেলো আর আমি হুঁটো করে সকালে রান্না চাপিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়েও গেল। তো জায়বু চলে যাওয়ার পরে বাইরে একটুখানি দাঁড়িয়েছিলাম তো আশেপাশে সব দিদিরা বলছে যে এই সামনে একটা বাড়ি আছে তালির চাল দেওয়া এই কুল গাছটার সামনাসামনি তোমরা তো দেখেছ তো ওই বাড়িটা না মানে প্রচুর পরিমাণে সিম হয়েছে তো যাদের জায়গা আর কি তো ওই দিদিটা বলছিলো যে চলো তাহলে সবাই মিলে গিয়ে তুলে নিয়ে আসি কিন্তু সমস্যা একটা এই যে দেখতে পাচ্ছ মানে সব সিম হয়েছে উপরেই দেখো একদম উপরের দিকে মানে থকা থকা সিম তো এবার কি করে তুলবে তো যে যে কটা পেলো আর কি মানে এখান থেকে ওদিক থেকে ওদিক থেকে ছিঁড়ে টিড়ে মোটামুটি অনেক হয়ে গেছে এক ব্যাগ তো সবাই বলছে এই কটাতেই হবে আর দরকার নেই এবার চলো বাড়ি কারণ জঙ্গলের মধ্যে সাপ টাপ থাকতেই পারে বুঝতে পারছো তো বাড়ি এসেই যে জামাকাপড়গুলো তোমার একটু কেটে দিচ্ছি তিধার জামা কাপড় তো একদিন পরলে সেটা দুদিন পরা যায় না প্রত্যেকদিন কাচতে হয় আর তার সাথে ওর ক্যারাটের ড্রেস তো মানে কী বলবো একদিন যদি সাদা ড্রেস পরে গিয়েছে মানে ওটা ফিরে এসে আমার মানে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে বেশি ভালো হয় তো সঙ্গে সঙ্গে আর ধোয়া হয় না যেদিন আসে আর কি তার পরের দিনই ধোয়া হয় আর স্কুল ড্রেসটাও আজকে একটুখানি কেচে দিচ্ছি তো দিদিও ওইদিকে চলে এসছে আমার সঙ্গে সঙ্গে বলছে তাহলে চলো দুজন মিলে একসাথে কেঁচে মেচে নিই তাহলে দুজনেরই আর কি মানে গল্প করতে করতে আর কি হয়ে যাবে তো দিদিও বেশিরভাগ ওয়াশিং মেশিনেই কাচে তো আজকে আবার যেগুলো যেগুলো একটু বেশি ময়লা দেখবে সব সময় না ওই শার্টের কলার তারপরে এটা ওটা এই সব জিনিসগুলো সব সময় আমার মনে হয় ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় না তো ওই জন্য যেগুলো যেগুলো আর কি হয় না এই হালকা পাতলা এখানে পড়ে গেলাম ওখানে পড়ে গেলাম ওইগুলোই বেশি ভালো আবার খুব বেশি ভালো জামা কাপড়ও না ওয়াশিং মেশিনে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো ওই ওয়াশিং মেশিন থাকাও মানে সুবিধা আবার না থাকাও সেই একই রকম ব্যাপার হয়ে যাচ্ছে কারণ এই কাচতে গেলে এটা কাচতে পারবো না ওটা কাচতে পারবো না এটা আলাদা করে হাতে কেঁচে দাও ওটা কেঁচে দাও তো এই হচ্ছে একটা সমস্যা যাই হোক ওইটুকুনি মানে আর কি যখনকার মতো আর কি হুটোবাটা থাকে তখনকার কাজটা তো চলে যায় তো আমার কাঁচা হয়ে গেছে আমি একটু হুঁটোফাটা করে কেঁচে নিচ্ছি আমি কেঁচে আবার এখানে মানে জায়গাটা আর কি ছেড়ে দেবো তো দিদিও এখানে বসে বসে কাঁচবে আমার খুব একটা বেশি জামা কাপড় নেই তো মোটামুটি কাঁচা হয়ে গেল এবার দেখো সব জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি আর চিপে ওই সাইডটা মানে ভীষণ রোদ দিয়েছে আজকে একদম কি বলবো আর কি মানে এত রোদ দিয়েছে এই দিকটা ছাওয়া তাই নাহলে মানে রোদে দাঁড়ালে না মনে হচ্ছে একদম পিট টিট পুড়ে যাচ্ছে আর যখন রোদ থেকে এসে ছাওয়ায় দাঁড়াচ্ছি এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না একদম শীত লেগে যাচ্ছে তো এই হচ্ছে একটা সমস্যা তো জামাকাপড়গুলো কেচে আমি আর কি আমার কাপড়টাকেও কেচে নিলাম মানে এখনও স্নান করিনি জাস্ট নাইটিটাকে চেঞ্জ করে নিলাম তো এখন এই যে বস্তাটা উপর থেকে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি ঘষার একটা কারণ আছে ওই যে বললাম না নন্দা এসেছিলো তো দিদিকে আমি বলেছিলাম যে তিধা প্রচণ্ড বড়ি খেতে ভালোবাসে তুমি বড়ি দিয়ে দেবে এই বছর কারণ এই বছর আমার মা যেহেতু আমার দাদার বিয়ে হয়েছে ওই জন্য বিয়ে হলে নাকি বড়ি দিতে হয় না মানুষ মারা গেলে দিতে হয় না অনেক রকম নিয়ম আছে তো তাই জন্য মা এবার বড়ি দেবে না বলে ননদকেই দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম তো যাই বুয়ে দেখো বড়ি দিয়ে যে আমাকে দিয়ে গেল তো জাইবু যেহেতু ঠাকুরের কাজ করে মানে আমাদের তো জানো পালেদের ঠাকুরের কাজ সবার তো ঠাকুরের যেহেতু কাজ করে সেহেতু কী বলবো আর কি মানে রঙ টং কিনতে বহরমপুরে জায়বুক আসতে হয় আর সামনেই যেহেতু সরস্বতী পুজো তো জায়বুর রঙ কিনতে এসেছিলো তো দিদি আমাকে ফোন করে বললো তুমি এসে নিয়ে যাবে না জায়বুর হার দিয়ে পাঠিয়ে দেবো তো আমি বললাম ঠিক আছে তুমি জায়বুক পাঠিয়ে দাও হলে আমাকে আবার যেতে হবে আর এখন যেহেতু সামনেই তিধার আর কি এক্সাম বুঝতেই পারছো মানে সামনে লাস্টের দিকে তো এখন আর সত্যি কথা বলতে কোথাও যাওয়ার ইচ্ছা নেই যেখানে একবারেই না গেলে নাই সেখানেই যেতে হবে তাছাড়া ওই পরীক্ষার আগে এক্সামের আগে ভাবছি এখন আর কোথাও মানে কোথাও যাব না তো রান্নাঘরটার অবস্থা যাচ্ছে তাই সকালে খুব হুটোপাটা করে একটু মানে রান্না করেছিলাম মাছের ঝোল ভাত আর তার সাথে একটু শাক রান্না করেছিলাম তো ওটা দিয়েই জামেবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ বাসনে মানে বেশি না আমার মনে হচ্ছে ধরছে না কোন দিক থেকে কি করব তার আর ঠিক নেই তো এখন এইসব সমস্ত কিছু বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করব তারপরে আবার দুপুরে রান্না চাপাবো মানে অনেক ঝামেলা আর এদিকে আজকে জানো তো গোপুকে তুলিনি তো আমি হচ্ছে মানে ভুলে গেছি গোপুকে তুলতে আজকে তো গোপু এখনও ঘুমাচ্ছে ভাবলাম আজকে তুই একটু বেশি করে ঘুমা আমি সমস্ত কাজটা সারি স্নান টান করবো তারপরে আবার তখন তোকে তুলে দেব আর কি তো জামাটা বাসনগুলো মাঝে মাঝেও জামাটা দেখতে পাচ্ছো আবার ভিজে ভিজে গেছে একটা চাদরও নিয়েছি বাসনগুলো এই সাইডে ঘুরে করে দিচ্ছি মানে ছোটো যেহেতু মেশিনটা ওই জন্য যখন বাসন অল্প অল্প হয় তখনই ধুয়ে ফেলতে হয় ওই গাও করে শীতকালে না বাসন ধুতে একদম ইচ্ছা রেখে দিই তখন বেশি হয়ে গেলে খুব অসুবিধা হয় আর এই মেশিনে তো বাসন মাছ দিয়ে এতটা অসুবিধা হয় যেহেতু পাশে একদম গ্যাসের ওদিনটা ছিটকে ছিটকে জল লাগে মানে একদম তাই ব্যাপার হয়ে যায় আর ট্যাবের মুখে ভাবছি যে একটা ওই যে দেখবে ফোল্ডিং কলগুলো পাওয়া যায় অনেক এরকম টাইপের গোল গোল টাইপের জলটা একটু মানে বেশ অনেকটা জায়গা জুড়ে পড়ে আর একটু স্পিডটাও জলের একটু কম থাকে ওইগুলো একটা ভাবছি কিনে নেবো তো মোটামুটি বাসনগুলো উপর করা হয়ে গেল এবার ঘরটা ঝাড়ু দেব মুছবো সকাল থেকে মানে একের পর এক লেগেই আছে লেগেই আছে মানে সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি তারপরে আবার ওইদিকে মানে পেঁয়াজের খোসাটা ছাড়িয়েছিলাম তারপরে আলুর খোসা ছাড়িয়েছিলাম এমন দমকা দমকা হাওয়া দিচ্ছে না মানে চারিদিক থেকে কোথা থেকে কোথায় জিনিস চলে আসছে তার ঠিক নেই সকালে হুটোপাটা করে একটু দুয়ারে জল দিয়ে না উপর উপর মানে কোনো রকমে একটুখানি বারণটা ঠেকিয়ে নিই আর আজকে মানে দিদি হঠাৎ করে যেহেতু আমাকে বললো যে জায়াবু হচ্ছে আসবে তো আমি দেখলাম জায়াবু এসেই যেহেতু চলে যাবে আর রঙের দোকানে গেলে না ভীষণ ভিড় হয় মানে ধরো এখন সকালের দিকে আমাদের বাড়িতে এসছে তারপরে খাওয়া দাওয়া করে এগারোটা সাড়ে এগারোটার দিকে ধরো গেল তো এখন সাড়ে এগারোটার সময়তেই রঙের দোকান খোলে তো তখন যাওয়া মানে মোটামুটি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে তো সুতরাং এতটা যদি বেলা হয়ে যায় এবার ধরো না খেলে তো খিদেও পেয়ে যাবে না সেই জন্যই আর কি মানে হুটো করে কোনো রকম একটু ঝাটটা দিয়েছিলাম আজকে আর কি ঘরটাও ভালো করে মুছিনি সামনে একটু ঠাকুর ঘরের সামনেটা একটু মুছে নিয়েছিলাম তো আর এই দেখো আমার বিছানা দেখো বিছানাটাও পড়ে আছে আজকে ওই যে বললাম না সকালে খুবই হুটো করে আর কি করেছি আজকে সমস্ত কাজগুলো উল্টো হলো অন্যদিন কি হয় প্রথমে বিছানা ধুলি তারপরে ঘর বারান্দা ঝাড় দিই তারপরে ইয়ে করি আর আজকে সব কিছু উল্টো উল্টো করছি মানে আগে জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম শুকাবে না তারপরে এসে কটা ধুলাম তারপরে এসে ঘরটা ঝাড় দিলাম এখন আবার বিছানাটা ঠিক করছে বিছানাটা পরিষ্কারই আছে ঠিক করেছিলাম তো আবার একটু চাদরটা গুটিয়ে গেছে বলে একটু টেনে টেনে নিচ্ছি তো সব দিন তো আর সোজা সোজা কাজ করে ওই জন্য আজকে আবার একটু উল্টো উল্টো করে দিলাম আর এদিকে চলো একটু জল গরম করতে দিয়ে আসি নাহলে আজকে ভীষণ ঠান্ডা লাগছে শীত লাগছে ভীষণ তো গরম জল না করলে না স্নান করতে পারবো না ভালো করে তো এই রডে আজকে একটা ভিডিও দেখলাম যে রড দিয়ে জল গরম করতে গিয়ে একদম কারেন্টে শর্ট লেগে মরে গেছে তারপরে তো আমার এত ভয় হয়ে গেছে আমি পুরো জলটা গরম করতে দিই এটার আশেপাশে থাকি না তারপরে সুইচটা বন্ধ করে দিই জ্যাকটা খুলে নিয়ে এটাকে সরিয়ে রেখে দিই মানে সাবধানের মার নেই বলে না কয়েকদিন ধরে আমি নিজে মনে মনে ভাবি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো কিন্তু সত্যি কথা বলতে আমারই মনে থাকে না তো মেনলি যেটা হচ্ছে আমি হচ্ছে লোটাসের সানস্ক্রিন ইউজ করি লোটাস হার্বালের এটা হচ্ছে এসপিএফ টোয়েন্টি ইউভিবি প্লাস টি এ প্লাস ইউভিএ হ্যাঁ তো আমি মানে বুঝতে পারি না এটা ডুপ্লিকেট প্রোডাক্ট না কি এরকমই হয় মানে লোটাসের সানস্ক্রিন যখনই আমি হাতে নিই তারপরে মুখে নিয়ে এটাকে মিশাতে যাই দেখি মানে মিশতে না কিন্তু এর আগে যত রকমের আমি ইউজ করেছি সবই দেখেছি কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় এটা দেখি মিশতে মানে এরকম ডলার পরে উপরটা মনে হয় কেমন একটা জল জল ব্যাপার লাগছে তারপরে নিচটা অনেক ডোলে ডোলে এরকম করে মেশাতে হয় মানে এটা কি আমার সাথেই হয় নাকি আমার প্রোডাক্টটা খারাপ না এরকম লোটাসের এই সানস্ক্রিনটাতে এরকম হয় যদি কেউ ব্যবহার করো আমাকে একটু কমেন্ট করে বলো যে এরকম সমস্যা তোমাদের হয় কি না আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয় তাহলে বুঝতে পারবে তো আমার কাছে দুটো সানস্ক্রিন আছে এটা হচ্ছে নিউটি গ্লো নিউটি গ্লো আর এটা হচ্ছে লোটাস তো নিউটি গ্লো সানস্ক্রিন এরকম আমি লোটাসেরটা এক হাতে নিয়েছি আর নিউটি গ্লোরটা এক হাতে নিয়ে তো এবার দেখো প্রথমে আমি নিউটি এ দেখো হাতে নিলাম এ দেখো নিলাম এবার দেখো মিশালাম দেখো কি সুন্দর এ দেখো একবারে মিশে গেল এ দেখো পুরো মিশে গেল কিন্তু হ্যাঁ কোনো জল জল ভাব মানে একই হয়ে গেল আর আমি হচ্ছে তোমাদেরকে এইটা দেখাই এই যে এটা হচ্ছে লোটাসের এই যে লোটাসটা নিলাম নেয়ার পরে এই যে এই গালটাতে লাগালাম এই দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো 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 এইবার কি করতে হচ্ছে আমাকে অনেক এটাকে করতে হচ্ছে এবার দেখো নিউটি গ্লোড এই গালে নিয়ে একটু দেখাই এই দেখো দেখো এই দেখো মানে এই জিনিসটা কিন্তু হলো না জাস্ট আমি ব্যবহার করছি বলে আমি ব্যাপারটা বুঝতে পারছি তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না একটু কমেন্টে বলো হ্যাঁ যদি এটা ডুপ্লিকেট হয় তাহলে আর ব্যবহার করব না আমার মুখটা এমনিতেই বারোটা বেজে যাচ্ছে আর বারোটা বাজাবো না ডেটটাও ঠিক আছে পঁচিশ পর্যন্ত পঁচিশ তিন এখন তো চব্বিশ তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে গবুকে পুজো দিলাম তারপরে দেখো রান্নাও মোটামুটি অর্ধেক কমপ্লিট করে নিয়েছি আজকে পেঁপে দিয়ে কাঁচা কলা দিয়ে আর এখানে হচ্ছে তোমার বড়ি তো এই দিয়ে আর কি মাছের ঝোল করব আর এই দেখো এই দেখো মাছের মুড়ো লেজা আর দুটো আর কি দাগা তো এই রান্না করব এক বেলাকার মতো তারপর রাতে তো আজকে আর ভাত খাওয়া হবে না তো ওই জন্য মুড়ো লেজাটাও আর কি ঝোলের মধ্যে দিয়ে দিলাম যে অর্ধেকটা রেখে দিয়ে লাভ নেই আর ভাতও মোটামুটি হয়ে এসছে ভাতটাকে আর কি নামাতে হবে আর জাস্ট এক থেকে দেড় মিনিট হলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে তোমার শিম চচ্চড়ি করবো আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না একদম প্লেন রান্নাবান্না মানে শিম চচ্চড়ি আর তার সাথে হচ্ছে ওই যে বললাম না পেরে নিয়ে এসেছিলাম যে শিমগুলো সেইগুলোই আর তার সাথে মাছের ঝোল এই তো একদম প্লেন রান্নাবান্না হবে তো শিমচাঁচড়ি কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না খেতে ভালো লাগে যারা আর কি শিমটাকে ভীষণ অপছন্দ করো তাদের একদমই ভালো লাগবে না কিন্তু যারা শিম পছন্দ করো তাদেরকেই ভালো লাগবে তো সরষে আর লঙ্কা বাটা দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিয়ে একটু জল দিয়েছিলাম তারপরে একদম লাস্টে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়েছি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমি যেহেতু সবজি খেতে ভালোবাসি আমার মেয়েকে যদি খাইয়ে দিই তাহলে ও খাবে কিন্তু নিজে হাতে করে নিলে ও এই তরকারি কিন্তু কোনোদিনই খাবে না তো চলো একটু লেবু চিপে আর কি রসটা একটু এর মধ্যে নিই তাহলে ভালো লাগবে আগে জানো তো বাড়িতে যখন পাতিলেবুর গাছ ছিল তখন আমি একদম লেবু খেতাম না আর এখন যেন পাতিলেবুর গাছ নেই কিনে কিনে খাচ্ছি তো ওই জন্য খুব ভালো লাগে লেবু খেতে মানে মাছের ঝোলে বলো ডিমের ঝোলে বলো কোনো চচ্চড়িতে বলো যাই করো না কেন আমার লেবু দিলেই মনে হয় যেন ভালো লাগে তো এদিকে তিধা স্কুল থেকে আসার সময় হয়ে গেছিল আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম আর কুল পাচ্ছি ও এসে আবার আমার ভিডিও করতে লেগে গেছে গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পাকা পাকা মিষ্টি মিষ্টি কুল হয়েছে তো টুকটুক করে পড়ছে আর পাখিতে খেয়ে খেয়ে না অর্ধেকটা করে খাচ্ছে অর্ধেকটা করে ফেলছে তো আর ছেলেপিলেদের তো কুল গাছের প্রতি একটা নেশা থাকে তিধা আমাকে বলছে মা তুমি আমাকে দুটো কুল পেরে দাও কুল পেরে দাও তো এরকম একটা খাপছাড়া মতো নিয়েছি মানে লাঠি তো সেইটুকু দিয়েই আর কি যে কটা পারলাম নিচে দেখতে পাচ্ছ সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গাছে কিন্তু প্রচুর কুল আছে কিন্তু ওই যে পাড়ার অভাব পারবে কে আর কুলগুলো এই দেখো এখানে একটা এখানে একটা মোটামুটি বেশ মিষ্টি মিষ্টি হয়ে গেছে কুলগুলো খুব মিষ্টি না হলেও বেশ মিষ্টি মিষ্টি হয়েছে আর তো কুড়িয়ে কুড়িয়ে এই দেখো এখানটায় জড়ো করেছে তো যাই হোক চলো ওকে নিয়ে গিয়ে আর কি স্নান টান করিয়ে খাইয়ে দিই তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে আজকে হচ্ছে মালপোয়া বানাবো তার জন্য আর কি দুধের মধ্যে সুজিটাকে একটু ভিজিয়ে দিচ্ছি তো মালপোয়া বানালে সুজি দিয়ে অনেকে আটা দিয়ে বানায় সুজিটা দেয় না আমার মনে হয় সুজিটা দিলে একটু বেশি ভালো হয় তো আমি দেখো দুধ দিয়ে দিলাম এর মধ্যে আর সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা মোটামুটি দু ঘন্টা মতো ভেজানো থাকবে তাহলে কিন্তু বেশি ভালো হবে আর যদি সুজিটা দিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু একদম ভালো হবে না তো আজকে মালপোয়াটা পুরো একদম দুধ দিয়েই বানাবো মানে গোটাটার মধ্যে একটুও জল দেবো না গোটাটাই দুধ দিয়ে বানাবো তাহলে একটু টেস্টি হবে খেতে আর এর মধ্যে দেবো খেজুরের গুড় আর হচ্ছে তোমার এটা দু ঘন্টা ভিজে যাওয়ার পরে আমি মুখে বলে দিচ্ছি এটা তোমাদেরকে দেখাবো না মানে আমি যেমনভাবে যেমনভাবে আর কি বানাই ফুলে পুরো একদম টোপ হবে পুরো মানে কী বলো লুচি যেমন তেলে দিলে ফুলে যায় এই দেখো লুচি যেমন তেলে দিলে ফুলে যায় এরকম মালপোয়াও তেলে দিলে পুরো ফুলে যাবে আর ভিতরটা হবে একদম ফাঁকা ফাঁকা তো ওইটা ভিজিয়ে রাখার পরে দু ঘন্টা তার মধ্যে আটা দিয়েছিলাম খেজুরের গুড় আর একটু মৌড়ি দিয়ে ভালো করে বেশ চামচ দিয়ে ঘুটে নিয়েছিলাম এবার এক চামচ এক চামচ করে দিচ্ছি আরে দেখো চিপে চিপে রাখছি তো এগুলো দেখে মনে হচ্ছে এগুলো নি এগুলোও কিন্তু খুব সুন্দর ফুলেছে কিন্তু ওগুলো যেহেতু তেল থেকে চিপে চিপে তুলেছি মানে দোষের মধ্যে তেল মানে মালপোয়াটা খুব তেল টানছে কেন জানি না এত তেল টানছে আরে দেখো ব্যাটারটা ঠিক এরকম করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো নেক্সট একটা ভিডিও